হ্যাঁ, তা তো ছিলই। আমার মনে হয় সৌরভ ভাই তার এক্সপিরিয়েন্সটা শো করেছে, খুবই ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় ওই পাশের এন্ড থেকে যদি আরেকটু সাপোর্ট পেতো তাহলে আমার মনে হয় আরও খেলাটা হয়তো 5 দিনে যেতে পারতো। হারা তো হারায়, আমার মনে হয় বড় রানে হারি ছোট রানে হারি হারা তো হারায়। হ্যাঁ, ব্যাটিংটা আমাদের ভালো হয়নি দুইটা ইনিংসে, যদি পুরো টেস্ট ম্যাচে দেখি যে টপ অর্ডার আমরা ভালো খেলিনি, শুধু আমরা যে ভালো খেলিনি তা না, দুই টিমই টপ অর্ডার ব্যাটসম্যান স্ট্রাগল করেছে প্রথম 15-20 ওভার, দুই টিমেরই 8 উইকেট পড়েছে। বাট এই এক্সকিউজটা আসলে দেওয়া ঠিক হবে না আমার মনে হয়। এই জায়গাটাতে আমাদের কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি এটা নিয়ে আমাদের কাজ করা দরকার, এবং একটা দুইটা উইকেট পড়লে কীভাবে আমরা পরের ব্যাটসম্যানগুলো এই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করছে এটা ইম্পর্টেন্ট। সো আশা করছি যে সামনে ম্যাচ ভালো কিছু হবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ম্যাচই তো অনেক কিছু শেখা যায়। সো অবশ্যই একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কী ভুল ছিল, কী ঠিক ছিল, কিছু পজিটিভ দিকও ছিল। সো আমার মনে হয় ওভারঅল যদি একটু ভালো মতো চিন্তা করা যায় এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং এই এক্সপিরিয়েন্সটা ভবিষ্যতে কাজে দেবে। না, টেস্ট ম্যাচ আসলে রিল্যাক্স হওয়ার কোনো অপশন থাকে না, কোনো প্লেয়ারের রিল্যাক্স ছিল না। আমার মনে হয় অপরচুনিটি এসেছিল, আমরা ওটা নিতে পারিনি, পার্ট অফ গেম। বাট প্রত্যেকটা প্লেয়ার 100% দিয়েছে, চেষ্টা করেছে। আমার মনে হয় দুইটা ব্যাটসম্যানকে ক্রেডিট দিতে হবে ওদের, ওরাও ভালো ব্যাটিং করেছে। লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারবো না, লিটনই ভালো এক্সপ্লেন করতে পারবে। বাট হ্যাঁ, নর্মালি টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারবো যে আমি রং বল চুজ করেছিলাম। নর্মালি এই উইকেটে যেরকম উইকেট ছিল নতুন বলে এ ধরনের বলটা নর্মালি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ছেড়ে দেওয়া উচিত। সো আমার মনে হয় মিস জাজমেন্ট। এখান থেকে কীভাবে নেক্সট ম্যাচ আরও ভালো প্রিপেয়ার হয়ে আসতে পারে এটা ইম্পর্টেন্ট, এবং আমি আশা করছি লিটন বা আমরা যারাই সবাই আমরা উপরে ব্যাটিং করেছি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবো এবং ভালোভাবে কামব্যাক করতে পারবো। কথার কথা যে থাকে তা কিন্তু না, মানে আমরা যখন ইংল্যান্ডের সাথে টেস্ট খেললাম এখানে তখন আমরা আবার কিন্তু শুনতেছিলাম যে আমরা অনেক ইম্প্রুভ করতেছি, ভালো খেলতেছি, আগের থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে। মানে আমি এটা আপনাদের কাছ থেকেই অনেক সময় শুনেছি। সো এমন না যে একদমই পরিবর্তন হয়নি। হ্যাঁ, এটা বলতে পারি যে পরিবর্তনটা একটু কম হয়েছে। সো আশা করবো এখান থেকে যেন আমাদের ইম্প্রুভমেন্ট আরও বেশি হয়, একটু স্লোলি হয়তো ইম্প্রুভ হচ্ছে। বাট একদমই আমি এটা একমত না যে একদমই ইম্প্রুভ হয়নি আমাদের টেস্ট ক্রিকেটে। ওয়ান ডেতে যখন লাস্ট ওয়ান ডেটা যখন লিটন খেলেনি তখন কিন্তু আমরা ওই ব্রেক হিসেবে চিন্তা করেছি, কারণ লিটন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের টিমের, মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এখনও পর্যন্ত। হ্যাঁ, কয়েকটা ইনিংস খারাপ গিয়েছে, অবশ্যই এই সময়টা আমাদের উচিত তাদের তার পাশে থাকা, এবং আমার মনে হয় কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাপোর্ট করছে এবং সে নিজেও এটা নিয়ে এমন না একদমই চিন্তা করছে না। সো আমি খুবই আশাবাদী যে নেক্সট ম্যাচে রিটার্ন ভালোভাবে কামব্যাক করবে। না, পিএইচ আমরা যেরকম চেয়েছিলাম ওরকমই ছিল, আমাদের যা প্ল্যান ছিল, যে এরকম ইচ্ছা ছিল, সব কিছু আমাদের ফেভারিট ছিল যেরকম চেয়েছিলাম। সো পিচ নিয়ে কোনো কমপ্লেন নেই। না, পার্টিকুলার শট নিয়ে কথা বলার জন্যে ব্যাটিং কোচ আছেন, কেন খেলেছেন, কী কারণে খেলেছেন, এটা আমার মনে হয় ব্যাটিং কোচ তার সাথে এটা নিয়ে কাজ করবেন, এটা আমার কাজ না। বাট এই আউটটা নিয়ে আমি একটু আগে এক্সপ্লেন করলাম যে খুব বেশি একটা যে কথা বলার দরকার আছে সেটাও আমি মনে করছি না, কারণ এটা যদি কট বিহাইন্ড হইতো তাহলে এত কথা হইতো না। সো আউট তো আউটই, বাট এই এ ধরনের আউট যেন না হয় এটা আমার মনে হয় ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে সামনের ম্যাচে প্ল্যান করে যেন এই ধরনের আউট না হয় প্ল্যান করে আসবে। না, আমার মনে হয় না আসলে যে মোটিভেশান, হারা থেকে মোটিভেশান আনতে হবে। আমার মনে হয় যে আমরা কীভাবে ভালো প্রিপারেশান নিচ্ছি, কীরকম আমরা চিন্তা করছি এটা ইম্পর্টেন্ট। এই ম্যাচটা আমাদের খারাপ গেছে, সব দিক দিয়ে মোটামুটি আমরা সবাই অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো খেলি নাই, আমাদের সুযোগ ছিল বাট আমরা ওটা নিতে পারিনি। সো নেক্সট ম্যাচ যখন আমরা খেলবো কীভাবে আরও ভালো প্রিপেয়ার হয়ে আসতেছে, এবং যে ছোটো ছোটো মিস্টেকগুলো হয়েছে সেগুলো যেন আমরা না করি ওইটার দিকে আমরা ফোকাস করতেছি। এটা চিটাগাং যাওয়ার পরে যখন আমরা উইকেটটা দেখব তখন আসলে ডিসিশানটা নেওয়া হবে যে আমাদের প্রয়োজন আছে কি নেই। বাট এই মুহূর্তে এখন পর্যন্ত নেক্সট ম্যাচের প্ল্যানিং প্লে ইলেভেন নিয়ে চিন্তা করিনি। অবশ্যই সিনিয়র প্লেয়ার থাকলে তো অবশ্যই স্বস্তি তো থাকে, সাকিব ভাইয়ের মতো প্লেয়ার যদি টিমে আসেন তাহলে তো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের জন্যে
অনেক ভালো হবে, এবং স্পেশালি আমাদের টিমের জন্য তার এক্সপিরিয়েন্সটা অনেক হেল্প করবে। সো যদি আসেন তা খুবই ভালো। তিনটা কোশ্চেন নিব না, খুবই খুশি নাহিদ, ওর অ্যাপ্রোচ খুব ভালো ছিল, এবং যেরকম আমরা পুরো টিম চেয়েছিলাম ওর কাছ থেকে, ও 100% দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, কিছু সময় একটু এদিক ওদিক হয়েছে, একদমই নতুন ছেলে, বাট যেভাবে ও ক্যারেক্টারটা শো করেছে এটা অবশ্যই প্রশংসনীয়, এবং ও যদি ওর কাজগুলো ঠিক মতো করে, প্রিপারেশন ঠিক মতো নেয়, ফিট থাকে, আমার মনে হয় আমরা যদি ওর ওকে একটু সময় দিই, একটু যত্নশীল হই ওর প্রতি, আমার মনে হয় খুব ভালো একটা বোলার হবে ভবিষ্যতে। না, আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সেফ ক্রিকেট খেলতে চাই না, নেক্সট ম্যাচ জেতার জন্যই খেলবো, এবং ওই ওই অনুযায়ী প্রিপারেশন প্ল্যান সব কিছুই করবো। এটা যখন আমরা চিটাং যাবো তখন আরও ক্লিয়ার হতে পারবো আমরা সবাই, যে আমরা কোন অ্যাপ্রোচে যাচ্ছি, বাট এতটুকু বলতে পারি আমরা জেতার জন্যই খেলবো। নতুন বলে ভালো বোলিং করেছে অবশ্যই, আমার মনে হয় খালেদ তো এই মুহূর্তে বেশি টেস্ট ম্যাচই খেলে যখনই সুযোগ পায়, বা খুবই ভালো বোলিং করেছে। আমার মনে হয় নতুন বলে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বেটার বোলিং করেছে, বাট অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে এক্সপেকটেশন তো আরও বেশি থাকে, এবং সবারই ইম্প্রুভমেন্টের জায়গা আছে।